পশ্চাৎ সংঘাতের মাধ্যমে সমাধান চাইলে রাশিয়ার আপত্তি নেই বললেন ল্যাভরফ। লেবাননে ইসরায়েলি বাহিনীর গ্রেনেড হামলা। বন্দুক সন্ত্রাস প্রতিরোধে নতুন অফিস খোলার ঘোষণা বাইডেনের। আমেরিকার সঙ্গে অস্ত্র তৈরি করবে ইউক্রেন। পরিমনির ওয়েব ফিল্ম বন্ধে আইনি নোটিশ। সর্বশেষ সংবাদে জানবেন, থাকছে না জিপিএ নম্বর, আসছে চিহ্নভিত্তিক মূল্যায়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পশ্চাৎ সংঘাতের মাধ্যমে সমাধান চাইলে রাশিয়ার আপত্তি নেই বললেন ল্যাভরফ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পশ্চাৎ বলপ্রয়োগ এর মাধ্যমে ইউক্রেন সংঘাতে নিরসন করতে চাইলে মস্কো একই পন্থায় জবাব দেবে। তিনি শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পশ্চাৎ স্পষ্টভাবে বলেছে যে যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে হবে। যদি পশ্চাৎ বিষয়টিকে যুদ্ধক্ষেত্রে সমাধান করতে চায় তাহলে তাই হবে। ল্যাভরফ বলেন, ইউক্রেনে কি হচ্ছে, কেন হচ্ছে তা কেউই আন্তরিকতার সঙ্গে বোঝার চেষ্টা করছে না, আর যারা বুঝতে পারছে তারা তা প্রকাশ্যে বলতে ইচ্ছুক নয়। সংবাদ সম্মেলনের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনের ভাষণ দেওয়ার 4 দিন পর শনিবার ভাষণ দেন ল্যাভরফ। এই ভাষণে তিনি গোটা পশ্চাৎকে মিথ্যা সাম্রাজ্য বলে অভিহিত করেন। সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউক্রেন সংঘাত নিরসনের ব্যাপারে যেসব শান্তি পরিকল্পনা প্রেসিডেন্ট জেলেনস্কির অনুমোদন পাবে সেগুলো অবাস্তব এবং তা সকলেরই জানা। তিনি আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটানোর লক্ষ্যে যে কোনো আলোচনায় বসতে মস্কো প্রস্তুত রয়েছে। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দেন ল্যাভরফ। এর কারণ হিসেবে তিনি বলেন, একবার যুদ্ধবিরতিতে সম্মত হয়ে প্রতারিত হয়েছে বলে আর পা বাড়াবে না মস্কো। লেবাননে ইসরায়েলি বাহিনীর গ্রেনেড হামলা। লেবানন ইসরায়েল সীমান্তের নতুন করে উত্তেজনার পারদ ছড়িয়েছে। বিতর্কিত সীমান্ত এলাকায় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। এই ঘটনায় শনিবার লেবাননের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা লেবাননের বাহিনীর দিকে বোমা নিক্ষেপ করে। জানা গেছে, মাউন্ট ডোফ এলাকায় সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করা একটি ট্রাক্টর লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় IDF বিবৃতিতে জানিয়েছে যে একটি ট্রাক্টরটি লেবানন থেকে ব্লু লাইন পেরিয়ে মাউন্ট অফ এলাকা অতিক্রম করে। লেবানন থেকে একাধিক গ্রেনেড নিক্ষেপ করা হয়, তবে IDF গুলি চালালে সরে যায় এটি। চেবা ফার্মার্স এবং কাফার চৌবা পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। 1967 সালে আরব যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে জোরপূর্বক দখলে নেয় ইসরায়েল। এটি সিরিয়ার গোলান মালভূমির অংশ, যা 1981 সালে সংযুক্ত করে নেয় তৎকালীন ইসরায়েলি সরকার। আন্তর্জাতিকভাবে এখনও স্বীকৃত পায়নি, তবে সিরিয়ার দাবি এটি তাদের ফিরিয়ে দেওয়া হোক। অন্যদিকে লেবানন সরকার বলেছে, এই ভূখণ্ড তাদেরই অংশ। সীমান্ত ইস্যুতে এর আগে অনেকবার মুখোমুখি সংঘাতে জড়ায় ইসরায়েল লেবানন। বিশেষ করে লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোয় ইরানপন্থী সশস্ত্র হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালিয়ে থাকে ইসরায়েলি বাহিনী। সূত্র আল জাজিরার। বন্দুক সন্ত্রাস প্রতিরোধে নতুন অফিস খোলার ঘোষণা বাইডেনের। যুক্তরাষ্ট্র জুড়ে বাড়তে থাকা বন্দুক সন্ত্রাস হামলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে একটি অফিস খোলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। উক্ত অফিসের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যিনি ক্যালিফোর্নিয়ার শীর্ষ প্রসিকিউটর থাকাকালীন বন্দুকের নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করেছিলেন। গত কয়েক বছরের বন্দুক হামলায় নিহতদের স্মরণে শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের বেশ কয়েকজন আইন প্রণেতা ও বন্দুক সহিংসতায় নিহতদের আত্মীয়দের উপস্থিতিতে বাইডেন বলেন, ঝড়ের মতো বাড়তে থাকা বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্র সরকার হয়ে যাচ্ছে। এই সংকট নিয়ন্ত্রণে আমরা নেতৃত্বাধীন প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই প্রচেষ্টার ধারাবাহিকতায় শীঘ্রই একটি নতুন দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যেটির কাজ হবে এই সহিংসতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হবেন সেই দপ্তরের প্রধান। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার বক্তব্যে বলেন, এক্ষেত্রে নষ্ট করার মতো সময় কিংবা জীবন কোনোটাই আমাদের হাতে নেই, কারণ প্রকৃত স্বাধীনতার সঙ্গে জনগণের জীবনের নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। প্রসঙ্গত, মার্কিন সংবাদ মাধ্যম USA Today এবং নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নির্মিত ডাটাবেজের তথ্য অনুসারে 2023 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত বন্দুক সহিংসতার জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে 35টি গণহত্যার ঘটনা ঘটেছে। এছাড়া বন্দুক সহিংসতার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে গত 9 মাসে নিহত হয়েছে অন্তত 171 জন। তবে নতুন দপ্তর খোলা হলে তা যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে কতখানি কাজে আসবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছে অনেক মার্কিন রাজনীতি বিশ্লেষক।
আমেরিকার সঙ্গে অস্ত্র তৈরি করবে ইউক্রেন। আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে এবার নিজের দেশেই তারা অস্ত্র তৈরি করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বিশেষ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে এসেছিলেন জেলেনস্কি। এরপরে ওয়াশিংটনে গিয়ে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা ও আলাদা বৈঠক সারেন তিনি। তারপরেই দেশবাসীর উদ্দেশ্যে রুটিন ভাষণে তিনি জানান, আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগে ইউক্রেনের মধ্যে অস্ত্র তৈরির পরিকাঠামো তৈরি করার কথা ভাবা হয়েছে। এর ফলে তাদের আকাশপথে হামলা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হবে বলেও দাবি জেলেনস্কির। দীর্ঘ সময় ধরে চলা রুশ হামলায় অর্থনৈতিকভাবে পুরোপুরি বিধ্বস্ত ইউক্রেন। দেশে অস্ত্র তৈরির কারখানা তৈরি হলে বহু বেকার যুবক চাকরি পাবেন এবং দেশের আর্থিক পরিকাঠামোর উন্নত হবে বলেও জানিয়েছেন জেলেনস্কি। তার কথায় এই ওয়াশিংটন সফর খুবই গুরুত্বপূর্ণ ছিল, এর ফলাফল খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এর পরপরই আমেরিকার সঙ্গে অস্ত্র তৈরির চুক্তির কথা উল্লেখ করেন তিনি। জেলেনস্কি আরও বলেন, আমরা আমেরিকার হাত ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন বাস্তুতন্ত্র তৈরি করতে চলেছি, এর ফলে আমাদের স্বাধীনতার জন্য লড়াই আরও জোরদার হবে এবং জীবন রক্ষারও সহজ হবে। জেলেনস্কির সঙ্গে বাইডেনের বৈঠকের পরে নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেন প্রশাসনের এক আধিকারিক প্রথম সারের এক আমেরিকান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইউক্রেনকে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খোলানি কেউ কোনো পক্ষই, তবে এই নতুন ক্ষেপণাস্ত্র হাতে পেলে রাশিয়ার ভূখণ্ডে 300 কিলোমিটার পর্যন্ত ভিতরে লক্ষ্যবস্তুকে খুব সহজে আঘাত করতে পারবে ইউক্রেন। গতকাল রুশ অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের সেভাস্টোপোলে রুশ নৌসেনার সদর দপ্তরে ইউক্রেন যে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সেই দুটো ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বাহিনীকে ব্রিটেন এবং ফ্রান্সে পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে। এই হামলায় হতাহতদের নিয়ে মুখ খোলানি রাশিয়ার সরকার। তবে ইউক্রেনের গোয়েন্দা বাহিনীর তরফে দাবি করা হয়েছে, কালকের ওই হামলায় কম করে 9 জন রুশ সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 16 জন। নিহতদের মধ্যে রয়েছে কমান্ডার পদের আধিকারিকরাও। পরিমনির ওয়েবফিল্ম বন্ধে আইনি নোটিশ। বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রচার করায় ঢালিউড অভিনেত্রী পরিমনি অভিনীত ওয়েবফিল্ম পাফ ড্যাডি সম্প্রচার ও প্রদর্শন বন্ধে আইনি নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আইনি নোটিশ পাঠানো বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদিন মাঝহারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, রোববার ইমেইলের মাধ্যমে ও ডাকযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে সুকৌশলে পরবর্তী প্রজন্মের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে তাদের বিপথে নেওয়ার মানসে এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সম্প্রতি এই ওটিটি প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। আমাদের প্রাপ্ত তথ্য মতে এমন অসংখ্য মুভিও রয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সকল মুভিতেই কম বেশি যৌন সুরসুরির দৃশ্য সহ ব্যাপক হারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা দেশি সংস্কৃতি বিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়। নোটিশে আরো বলা হয়েছে, প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে অন্যতম নেগেটিভ মেসেজ হল বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রমোট করা, বিয়েতে অনুৎসাহিত করা, আধ্যাত্মিক মানুষের চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুরসুরির দৃশ্য উপস্থাপন করা। এছাড়া এই মুভিতে আর কোনো মেসেজ নেই যা নতুন প্রজন্মের জন্য অশনি সংকেত। বৃহৎ স্বার্থের নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য আপনার হস্তক্ষেপ একান্ত কামনা করা হচ্ছে বলে উক্ত নোটিশে বলা হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, আগামী 3 দিনের মধ্যে পাফ ড্যাডি ওয়েব ফিল্ম প্রদর্শনী বন্ধ করা, সেন্সর বোর্ড পুনর্গঠন করে তাতে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি, কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ এবং ধর্মীয় পণ্ডিত যুক্ত করা, ওটিটি প্ল্যাটফর্ম সহ ইউটিউব ফেসবুক অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সব ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করা, কোনো শৈল্পিক ছায়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সব অডিও ভিডিও গল্প কার্টুন পিকচার আপলোড নীতিমালা প্রণয়ন তৈরি করা। থাকছে না জিপিএ নম্বর, আসছে চিহ্নভিত্তিক মূল্যায়ন। অষ্টম শ্রেণীর ছাত্রী হাবিবা পছন্দ করে ছবি আঁকতে, যে কাউকে সামনে বসিয়ে মুহূর্তে তার প্রতিচ্ছবি পেন্সিলের কারু কাছে কাগজে ফুটিয়ে তোলে সে, কিন্তু গণিতে বড্ড কাঁচা। প্রচলিত শিক্ষায় 5 নম্বর বলতে যা বোঝায় তাও টেনে টুনে তুলতে হাঁফিয়ে ওঠে। হাবিবার আগ্রহ চিত্রশিল্পী হওয়া, SSC HSC গণ্ডি পেরিয়ে আঁকাকে সম্পর্কিত বিষয়ে উচ্চশিক্ষা নিতে সে চায়। বাবা মায়েরও রয়েছে সম্মতি, তার ইচ্ছা পূরণে যেন বড় বাধা প্রচলিত শিক্ষা ও মূল্যায়ন পদ্ধতি। হাবিবার মতো প্রায় সব শিক্ষার্থী কোনো না কোনো বিষয়ে বিশেষ পারদর্শী। পাবলিক পরীক্ষায় খারাপ হওয়ার ফলে এমন অনেক শিক্ষার্থীর মেধা ও দক্ষতা পরিস্ফুটিত হয়ে ওঠে না, ঝরে পড়ে অনেক মেধাবীরাও।
এতদিন ধরে চলা শিক্ষা কার্যক্রমে যা অতি বড় সংকট বলে বিবেচিত, প্রণীত নতুন শিক্ষাক্রমে এমন সংকট থেকে শিক্ষার্থীদের বের করে আনার চেষ্টা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এ লক্ষ্যে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা নম্বর ভিত্তিক মূল্যায়ন বাদ দেওয়া হচ্ছে, থাকছে না দুই যুগ ধরে প্রচলিত জিপিএ পদ্ধতিও, সমাপ্তি ঘটছে জিপিএ ৫ বা গোল্ডেন জিপিএ ৫ পাওয়ার যুদ্ধেরও। এখন থেকে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে ব্যবহার করা হবে পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ বিশেষ পারদর্শিতার চিহ্ন। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দিয়ে এই প্রক্রিয়া মূল্যায়ন শুরু হবে। নতুন শিক্ষাক্রমের প্রণয়নে দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন, ফল হিসেবে যে ইন্ডিকেটর বা চিহ্ন দেওয়া হবে তা থেকে বোঝা যাবে কোন শিক্ষার্থী কোন বিষয়ে বা কাজে বেশি দক্ষ। ভালো মধ্যম বা খারাপ ফল বলে কোনো কথা বা বার্তা সেখানে থাকবে না। কোনো শিক্ষার্থী খেলাধুলায় পারদর্শী হতে পারে, কেউ হতে পারে ছবি আঁকায়, কারো কথা বলার দক্ষতা বেশি থাকতে পারে। তাদের এসব দক্ষতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দ করে পড়তে উৎসাহ দেওয়া হবে। এতে শিক্ষার্থী যে বিষয়ে দক্ষ আগ্রহী সে বিষয়েই পড়বে এবং কর্মজীবনে সেক্ষেত্রেই কাজ করবে। চাকুরির বাজারে বিষয়ভিত্তিক দক্ষ কর্মী বাড়লে কমবে বেকারত্ব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।